ঘটনাস্থলে আছেন সহকর্মী ইব্রাহিম খলিল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, লাশগুলো ঠিক এখন কোথায় রাখা আছে, আর ওই বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি কি এখনো চলছে কিনা? লোপা, সর্বশেষ আমার কাছে যে তথ্যটি হয়েছে যে লাশগুলো ক্রাইম সিন ইউনিটের একটি শনাক্তের ব্যাপার ছিল, সেখান থেকে যে আলামত সংগ্রহের একটি ব্যাপার ছিল এবং একই সাথে সেখানে পুরো পুরো জায়গাটি একটি ট্রেস করার একটি ব্যাপার ছিল, সে ক্রাইম সিনের যে কার্যাবলীগুলো, ক্রাইম সিনের যে কর্মযজ্ঞগুলো সেগুলো শেষ হওয়ার পর মূলত সেই লাশগুলো আসলে নিচে নামানো হবে, অর্থাৎ ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে, অর্থাৎ ময়না তদন্ত করার উদ্দেশ্যে এগুলো নিয়ে যাওয়া হবে। তো এখন পর্যন্ত আমরা যতদূর শুনেছি যে ক্রাইম সিনের কাজ প্রায় শেষ হওয়ার পথে, অর্থাৎ এটি শেষ হওয়ার পরই মূলত লাশগুলো বের করার যে প্রক্রিয়া সেটা শুরু হবে। এবং আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে লোপা, এখানে কিন্তু এখনো যেটিকে বলা তল্লাশি সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন এখানে মূলত যেটি কাজ করছে, যে ক্রাইম সিনের ইউনিট কাজ করছে, র্যাবের যে ফরেন্সিক ডিপার্টমেন্ট কাজ করছে, সেই যে ডিপার্টমেন্টগুলো তারা এখানে পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে। লোপা, আপনাকে যদি আমি একটু পিছনে দেখাই, ঠিক এই রাস্তাটি যেটি আসলে ঠিক এখান থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, তার অল্প কিছু সামনেই মূলত যে বাড়িটি যেখানে জঙ্গি অভিযান পরিচালনা হয়েছে সেখানে মূলত এই জঙ্গি অভিযানটি পরিচালিত হয়। এবং আরেকটি জিনিস আপনাকে আমি জানাতে পারি, সেটি হচ্ছে লোপা, যে এই ভবনটি হচ্ছে সেটি মূলত ইব্রাহিম, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কল্যাণপুর অভিযানে আহত এক